আমি মরিয়ম খাতুন বিপাশা আমি 26তম জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছি তবে অনেক কষ্টের মাধ্যমে আমি অর্জনটা করেছি কারণ
আমি সেমি ফাইনালে ইনজুরি হয়ে গেছে, আমার নি ইনজুরি হয়ে গেছে, তারপরেও আমি স্বর্ণপদক পেয়েছি, ফাইনালে খেলেছি। আমার মনের যে আত্মবিশ্বাস ছিল সেই আত্মবিশ্বাসে আমি খেলছি এবং স্বর্ণপদক অর্জন করি। এবং এর পেছনে অবদান রয়েছে আমাদের জসিম সেন্সি রয়েছেন, ওনার অবদান রয়েছে, পারভেজ সেন্সি রয়েছেন, এবং আনসারে যত সিনিয়র প্লেয়ার আছে সবাইকে অনেক ধন্যবাদ, সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। এবং স্পেশালি আমি আমার এটা আমার বাবা, বাবাকে আমি ধন্যবাদ জানাতে চাই। বাবা কিন্তু আমার লাইফের ফার্স্ট কোচ, প্রথম কোচ। এই প্রতিযোগিতায় আমিও স্বর্ণপদক পাই এবং আমার মাউঞ্জেরা বর্ণা আছে, সেও স্বর্ণপদক পায়, আমার ছোটো বোন। তো সবাইকে অনেক ধন্যবাদ, আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি। এবং এই প্রতিযোগিতা আমি অত্যন্ত আনন্দিত, এই জয়টা আমার 15 বছরের সর্বশ্রেষ্ঠ জয়। সবাই আমার জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ।